Whenever anyone talk about mountain gears, the first thing that pops up in everyone's head is traction. কিন্তু সবথেকে বেশি queries আসে আমাদের কাছে যেটা নিয়ে সেটা হলো rucksack. Queries গুলো কিছুটা এরকম. ভালো rucksack কোথায় পাওয়া যাবে? বা কোন rucksackটা best হবে hiking, trekking বা expeditionের জন্য? Online বা YouTube এ আপনারা এখন ভালো rucksack বা rucksackের options তো অনেকই পেয়ে থাকবেন. কিন্তু আসলে ভালো কোনগুলো সেগুলোই আজ আমরা আপনাদের দেখাতে চলেছি কম বেশি ভালো জিনিস সবাই বানায় কিন্তু দেয়ার আর পার্টিকুলারলি ফিউ কোম্পানিজ অর ব্র্যান্ডস দ্যাট আর ফেমাস ফর সার্টেন প্রোডাক্টস বা এরম বলা যেতে পারে যে সেই পার্টিকুলার প্রোডাক্টের জন্য সেই কোম্পানির থেকে বেস্ট আর কেউ নেই বা তার ধারে কাছে কেউ আসতে পারে না রুকস্যাকের ক্ষেত্রে এরকমই কিছু কোম্পানিজ হচ্ছে ডোয়েটা লোয়ালপাইন অর দ্য নর্থ ফেস আজকের ভিডিওটা রইল সেই রকমই ব্র্যান্ডেড এবং বেস্ট কিছু মডেলের উপরে সো দেখতে থাকুন শুধু ট্রেকিং মাউন্টেনিয়ারিং এর জন্যই নয় যারা শুধুমাত্র ট্যুরে যান তাদের জন্য অনেক কিছু রয়েছে এখানে এই ভিডিওটায় তো শেষ অবধি দেখতে থাকুন এরম আরও কন্টেন্ট পেতে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়াও আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুক বা ইনস্টাগ্রামে তাছাড়াও ইনফরমেশনের জন্য ওয়াইল্ড স্টাইল আর টেরানোভা অ্যাডভেঞ্চার নামে দুটো সেপারেট গ্রুপ আছে জয়েন করতে পারেন সেখানেও তাছাড়াও আমাদের সাথে যুক্ত হন আগামী এক গুচ্ছ ট্রেকে কোয়ালিটি প্রোডাক্টস অ্যাট অ্যান অ্যাফোর্ডেবল প্রাইস তার ফেমাস ডেস্টিনেশন বা তার জন্য আদর্শ ডেস্টিনেশন ওয়াইল্ড স্টাইল তো চলুন আজকে কথা বলে নেওয়া যাক ওয়াইল্ড স্টাইলের ওনার এবং এক্সপিরিয়েন্স মাউন্টেনার অনুপম চ্যাটার্জির সাথে He will guide us about the quality products today. Okay, so hi everyone. আমি অনুপম চ্যাটার্জি তো এই যে যেখানটাতে আজকে দেখা যাচ্ছে যে জায়গাটা এটা হচ্ছে ওয়াইল্ড স্টাইল এটা আমাদের স্টোর আমার নিজস্ব একটা স্টোর যেখানেতে প্রচুর মাউন্টেনিং ইকুইপমেন্ট অ্যান্ড গিয়ার্স অ্যান্ড হার্ডওয়্যার সব আমরা রাখি এখান থেকে পাওয়া যায় তো আমাদের এরকম তিনটে স্টোর আছে একটা ইছাপুর আছে একটা হাওড়া ডোমজুর আছে একটা চিত্তরঞ্জন আছে তো সেটার আগে আমি শ্রেয়সীকে থ্যাংকস জানাই যে ও আজকে আমাদের এখানে এসছে ঠিক আছে আমাদের এই প্রোডাক্টটাকে আপনাদের সামনে যাতে আরও ভালোভাবে পৌঁছায় আপনারা যাতে জানতে পারেন সেই ব্যাপারটাকে নিয়ে করছি কাজটা এবং আমি আমার সম্পর্কে একটু ছোটো করে বলে দিই সেটা হচ্ছে যে আমি অ্যাডভেঞ্চারে বহুদিন ধরে রয়েছি এবং সেখানেতে থাকাকালীন যেটা হয়েছে আমি বহু ধরনের প্রোডাক্ট ইউজ করেছি লাইক রুকস্যাক এবং সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ ঠিক আছে তো লাইক শুজ ট্রেকিং শুজ সেগুলো বিভিন্ন কোম্পানি ইউজ করেছি তো সেখানে দেখেছি যে তার কিছু ভালো দিক থাকে কিছু খারাপ দিক থাকে এবং যেটা হচ্ছে যে আপনি পাহাড়ে যাচ্ছেন তো একটা রুকস্যাক আমি ইউজ করছি তো সেটা কতটা কমফর্টেবল আমার জন্য যে সেটা ব্যালেন্সিং কী আছে সেটা ওয়েটটা কতটা সেটা লাইট ওয়েট না হেভি ওয়েট তো এইসব ব্যাপারগুলো বিশেষ করে ম্যাটার করে এবং সেটা যখন আপনি যত বেশি হাই অল্টিচিউডে যাবেন বা যত বেশি টেকনিক্যাল ক্লাইম্বিং বা টেকনিক্যাল রুটগুলোতে যাবেন তখন বেশি এই ব্যাপারগুলো জরুরি হয়ে যায় তার কারণ হচ্ছে যদি আপনার একটা ব্যাগ দেখা যায় যে খুব হেভি ওয়েট তো সেখানেতে আপনার নিজেকেই টোটাল আপনার জিনিসপত্র ক্যারি করতে হবে তো সেখানেতে আমরা সবসময় প্রেফার করি কি যে যত লাইট ওয়েট জিনিস ক্যারি করা যাবে কম্প্যাক্ট হবে এবং কি হচ্ছে যে এই ব্যাপারটাই পুরো এই ম্যাটারটাই যত দিন যাচ্ছে তো আপগ্রেড যত হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আমাদের ইকুইপমেন্ট বা এই ব্যাকপ্যাকগুলো তো তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে হ্যান্ডি এবং লাইট ওয়েট এই ম্যাটারটা কিন্তু চলে আসছে আজ থেকে 30 ইয়ার্স আগে বা 20 ইয়ার্স আগে যদি দেখা যায় যে আমরা যখন ট্রেক করেছি আমাদের আগের জেনারেশন তারা যে ব্যাগগুলো ইউজ করতো সেগুলো হেভি ওয়েট হ্যাঁ বা তারা যে রুকস্যাকগুলো ইউজ করছে সেগুলো হেভি ওয়েট কিন্তু আমাদের আস্তে আস্তে এখন আমরা যে রুকস্যাকগুলো ইউজ করছি সেগুলো অনেক লাইট ওয়েট হচ্ছে অনেক কম্প্যাক্ট হচ্ছে ঠিক আছে এবং কাপড়ের যে কোয়ালিটি সেগুলো অনেক চেঞ্জেস হচ্ছে এবং আগেকার দিনে যেটা সবথেকে মজার বিষয় সেটা হচ্ছে আগের যে রুকস্যাকগুলো হতো সেগুলো খুব কমই এরকম রুকস্যাক ছিল বা ইন্ডিয়ান যেসব রুকস্যাকগুলো সেগুলোতে প্রায় ছিলই না বলা যেতে পারে যে অ্যাডজাস্টেবল মানে আমি একটা রুকস্যাক ইউজ করবো হয়তো দেখা যাচ্ছে আমার হাইট 6 ফুট কেউ হয়তো 5 ফুট 5 ইঞ্চি হাইট বা একজনের 5 ফুট হাইট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে ওই সেম ব্যাগটাই তিনজন তিন রকম ইউজ করতে পারছে না একটা ব্যাগই তার কারণটা কেন যেহেতু অ্যাডজাস্টমেন্ট নেই ব্যাগগুলোর স্ট্র্যাপেতে তো সেক্ষেত্রে কী হয় ব্যাগ যখন আমি পিঠে নিচ্ছি ব্যাগটা আমার পেছন দিকে এক্সট্রা থেকে যাচ্ছে ঝুলে যাচ্ছে তো সেক্ষেত্রে হাঁটার সময় একটা প্রবলেম হয় বা হাঁটতে হাঁটতে আমি কোনো জায়গায় একটু রেস্ট করবো বসবো সেক্ষেত্রে প্রবলেম হয় ঠিক আছে তো এই ব্যাপারগুলো চেঞ্জ হয়ে গেছে হয়ে গিয়ে যে এসছে যে অ্যাডজাস্টেবল ঠিক আছে তো সেরকমই আজকে আমি কিছু এই ধরনের ব্যাগের মধ্যে দেখাবো কিছু প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে ঠিক আছে তো প্রথমে একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই
ওকে, সো আমাদের এরকমই একটা ব্যাগ দেখাবো যেটা আজকে আমাদের এখানে রয়েছে। এটা 70 লিটার 65+570 লিটার একটা রুকস্যাক, ঠিক আছে। তো এটা নিকো কোম্পানির একটা স্যাক, ঠিক আছে, খুবই লাইট ওয়েট। এর অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, যদি দেখাই আমি প্রথম থেকে ব্যাগটা, এবং এর যে কাপড়, কাপড়ের যে কোয়ালিটি বা লিনিন যে আছে সেটা টোটালি ওয়াটারপ্রুফ আছে। সেটা যদি দেখা যায় পেছন দিকে দেখলে বোঝা যাবে যে কাপড়েতে একটা যে কোটিং আছে, ওয়াটারপ্রুফ কোটিং, হ্যাঁ, তো সেটা বোঝা যাচ্ছে। তো এটাতে কি হবে যে ওপর থেকে জল পড়লে পরে এখানেতে ভিজবে না কোনো রকম, ভেতরে সব করবে না, এবং নিচে জামা কাপড় যেটা আমার থাকবে সেটা খুব সেফলি থাকবে। এছাড়াও এই ব্যাগের সাথে রেন কভার আছে, রেন কভার থাকে। তো এখানে দেখা যাচ্ছে আরও একটা মজার বিষয় হচ্ছে এই ব্যাগটাতে, যেটা সেটা হচ্ছে যে আমার যদি কোনো এমন জিনিস যেটা বার করতে হবে খুব তাড়াতাড়ি, আমার কাছে এমার্জেন্সি পারপাস দরকার, তো আমার ব্যাগটাকে উপর থেকে না খুললে হবে। এখানেতে টোটাল একটা চেম্বার রয়েছে যেটা 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 আমি ওপেন করলে পরে পুরো ব্যাগটা আমার ওপেন হয়ে যাবে, এবং এখান থেকে দেখা যাচ্ছে যে আমি পুরো অ্যাক্সেস করতে পারবো আমার ব্যাগটাকে, এবং সেক্ষেত্রে আমার ওপর থেকে খুলতেই হবে না, ঠিক আছে, এবং আমি এখান থেকে পুরো ব্যাগটাকে অ্যাক্সেস করতে পারবো। এছাড়াও যদি নিচের দিকে, অনেক সময় আমাদের ক্ষেত্রে হয় কি যে নিচে আমরা আমাদের স্লিপার হোক বা আমাদের কোনো শুজ হোক বা এরকম কোনো জিনিস আমরা নিচের দিকে রেখেছি, তো সেক্ষেত্রে কী হয়, আমার এই চেম্বারটা না খুলে আমার নিচে আরও আর একটা চেম্বার আছে যেটা আমি খুলে দিলে পরে আমার ব্যাগের নিচের পোর্শনটা অ্যাক্সেস হয়ে যাবে, এবং এইখানেতে একটা আলাদা করে কম্পার্টমেন্ট বানানো যায়। এখানে একটা আলাদা করে কম্পার্টমেন্ট বানানো যায় এই এই এটাকে দিয়ে। একটা কম্পার্টমেন্ট যদি হয় তো এখানেতে আমি অনেক সময় অনেক ক্ষেত্রে কি করি, যেখানে সেপারেট একটা বেসিসে অনেক কিছু জিনিস আমরা এখানে রাখতে পারি, তো সেটা তখন কি হবে, আমি এই চেম্বারটুকুটা খুললে পরে আমি অ্যাক্সেস করতে পারবো, পুরো ব্যাগটাকে আমাকে উপর থেকে খুলতে হবে না, ঠিক আছে। তো এই এই জিনিসগুলো এই ব্যাগের মধ্যে ফেসিলিটিস, এটা খুব ভালো টেকনিক, হ্যাঁ, এটা খুব ভালো টেকনিক। এবং সাথে সাথে যেটা হচ্ছে যে এই এই ব্যাপারগুলো এই ব্যাগগুলোতে থাকে বেসিক্যালি, যেগুলো আমরা মানে দেখেই ন্যাচারালি, কারণ এখানকার যেসব ইন্ডিয়ান রুকস্যাকগুলো হয় এতগুলো চেম্বার ও এতগুলো আমরা জিপ ইউজ করি না সচরাচর, তো এইগুলোতে হয়। এবং এর সাথে আরও মজার যে বিষয়টা আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট, আমি এটা ব্যাগের ব্যাক সাইডটা দেখালে পরে বোঝা যাবে, সেটা হচ্ছে যে এর পেছন সাইডটা, এইটা হচ্ছে টোটাল ব্যাক সাইড, ঠিক আছে। তো এই যে ব্যাক সাইডটা যেটা রয়েছে একটু দেখিয়ে নিই, এখানেতে দেখা যাবে যে এম এস এবং এক্স এস বলে তিনটে এখানেতে এ রয়েছে, মার্জিন রয়েছে, তিনটে দাগ রয়েছে। তো এখানেতে যেটা হয় সেটা হচ্ছে এই যে ব্যাক প্যানেলটা রয়েছে টোটালটাই আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো কী হচ্ছে, দেখা গেল যে একজন লম্বা মানুষ, সে তার অনুযায়ী এই ব্যাগটাকে সেট করতে পারবে, এবং এমনভাবে সেট করবে যে ব্যাগ কোনো সময়তে আমার হিপের নিচে যাবে না, নিচে যাবে না। এটাই আমরা ন্যাচারাল সবসময়তে ব্যাগ ইউজ করে থাকি, তার কারণটা কেন, তাতে হাঁটার সময়তে কষ্ট কম হয়, এবং যেটা হয় যে কোনো জায়গাতে আমাকে রেস্ট নিতে হবে, ব্যাগ না নামিয়ে ব্যাগ পিঠে নিয়ে আমি রেস্ট করতে পারি, ঠিক আছে। তো এই এই কারণের জন্য এই ব্যাক প্যানেলটা যেটা থাকে এটাকে অ্যাডজাস্টেবল এইভাবেই বানানো হয়, এবং এটা যার সাথে যেরকম হাইট সেই অনুযায়ী সে তার মতো করে এটাকে সেপারেট সেট করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এর যে ব্যাক প্যানেল দেখা যাচ্ছে যে এখান থেকে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের দুটো স্টিলের এখানেতে অ্যালুমিনিয়ামের রড দেওয়া, এবং এই অ্যালুমিনিয়াম ইউজ করতে যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাগটা অনেক লাইট ওয়েট হয়েছে। এই ব্যাগটার টোটাল ওজন হবে 1 কেজি 800 থেকে 1 কেজি 900, ঠিক আছে। তো এটা হচ্ছে 70 লিটারের ব্যাগ, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক ইন্ডিয়ান রুকস্যাক 70 লিটারেরই, সেটা হয়তো প্রায় 3 কেজির কাছাকাছি ওয়েট চলে যায়, ঠিক আছে। এবং সেই হিসেবেতেই এইটাকে এইটাকে ম্যানুফ্যাকচার করা। তো এখানে কম্পার্টমেন্টগুলো দেখালাম, এর আলাদা করে রেন কভার দেওয়া আছে যেটা আলাদা করে দেখিয়ে দিই। এবং মজার বিষয় হচ্ছে যে এই রেন কভারটা 60 লিটার থেকে 100 লিটার অবধি এটা ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো যদি দেখা যায় যে এরকম আমরা অনেক সময় এক্সপিডিশনের ক্ষেত্রে আমরা করি যে হয়তো রুকস্যাকেতে মাল নেওয়ার পরে তো আমাকে প্রচুর লোড ফেরি করতে হবে, তো দেন আমাকে বাইরেতে জিনিসপত্র লাগাতে হলো ব্যাগের উপরেতে বা বাইরেতে লাগাতে হলো, তখন যেটা হয় যে ব্যাগের ভলিউমটা অনেক বেড়ে যায়, তো সেই কারণের জন্য রেন কভারটা 60 to 100 liters, তখন ওই 60 লিটারের ব্যাগটা হয়তো দেখা যাবে আমার 80 বা 90 liters হয়ে গেছে, সেটাও কভার আপ হয়ে যাবে টোটাল এই রেন কভারেতে। তো এই ফেসিলিটিসগুলো রয়েছে, এবং এই ব্যাগগুলো পার্টিকুলারলি এক্সপিডিশন যারা করে, যারা একটু হাই অল্টিচিউড মাউন্টেনে যায়, তাদের জন্য খুবই ভালো, ঠিক আছে। এইগুলোর রেঞ্জ কিরকম? এটা রেঞ্জ যদি দেখাই, এখানে এটা ডিসকাউন্ট প্রাইস আছে, এটার অ্যাকচুয়ালি রেট আছে 9800 টাকা, এটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে 8900 টাকা একটা রেট আছে, ঠিক আছে। এবং এটা 70 লিটার্সের একটা রুকস্যাক, অসাধারণ একটা রুকস্যাক, টোটালি ওয়াটারপ্রুফ, এবং প্রচুর এর রয়েছে কম্পার্টমেন্ট রয়েছে, প্রচুর জিপ রয়েছে, যেগুলো ইউজ করতে জিপের যথেষ্ট অ্যাক্সেসিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি এবং জিপের কোয়ালিটিও খুবই ভালো,
ঠিক আছে, অনেকগুলো চেম্বারও আছে এবং এর সাথে যেটা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এর ব্যাগের স্টিচের উপরেতে এবং জিপের উপরেতে 1 ইয়ার ওয়ারেন্টি থাকছে। ওকে ঠিক আছে, তো সেটা একটা থাকছে, এটা পেয়ে যাচ্ছে। তো এইটা রয়েছে আমাদের 70 লিটারসের নিকর একটা রুকস্যাক, যেটা হচ্ছে যারা হাই অল্টিটিউড এবং এক্সপেডিশনে যারা যেতে চায় তাদের জন্য পারফেক্ট পারফেক্ট একটা রুকস্যাক। অসাধারণ একটা ব্যাগ, ঠিক আছে। মানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় পার্সোনালি আমি রেকমেন্ড করবো, ঠিক আছে, এই ব্যাগটা এতটাই ভালো ব্যাগ। এবং এটার আমি সেম মডেলই আমি ইউজ করেছি নর্থ ফেসের এর আগেতে। তো সত্যি খুব ভালো ব্যাগ এবং খুবই লাইট ওয়েট ব্যাগটি, 1 কিলো 500 বা 1.5 কেজির মধ্যে আশেপাশে খালি ব্যাগের ওজন হবে, ঠিক আছে। তো এটাও একটা 65 লিটার্সের ব্যাগ আছে, ঠিক আছে। এরও সেম আমি দেখাই কম্পার্টমেন্টগুলো, ঠিক আছে। ওপর থেকে তো কম্পার্টমেন্ট রয়েছেই, যেটা মেন কম্পার্টমেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে মেন কম্পার্টমেন্ট এবং এটা এক্সটেন্ডেড পার্ট, ঠিক আছে, যেটা কিনা আমার যদি লাগে যেখানেতে হয়ে যাওয়ার পর তো যদি এক্সট্রা আমার জায়গা তখন আমার এই কাপড়টা যেটা রয়েছে এক্সটেন্ডেড পার্টটা তখন এটা আমি ইউজ করতে পারবো ওখানেতে। ট্রাভেল পারপাসে যখন লং প্রোগ্রামের জন্য যাচ্ছে তখন নিয়ে যায় হয়তো, সেক্ষেত্রে ল্যাপটপ বা এগুলো, আর যদি অফিসিয়াল ডকুমেন্টস এগুলো আমরা ইউজ করতে পারবো এখানে নিয়ে যাওয়া যাবে। আর দ্বিতীয় হচ্ছে যদি আমি কোনো সময় দেখা যায় যে ট্রেক করছি তো তখন আমার হাইড্রেশন প্যাকটা ওই কাভারের মধ্যে রেখে, এবং এটা ওয়াটারপ্রুফ, যদি কোনো রকম জল লিকেজও করে আমার হাইড্রেশন প্যাক থেকে তো আমার জামা কাপড় ভিজবে না, তো সেই কারণের জন্য টোটাল এই কাভারটাকে দেওয়া ওয়াটারপ্রুফ। তো এবং সেম এই ব্যাগটারও আমি দেখাই, এখানে এর একটা চেম্বার রয়েছে, এখানেতে আমার টয়লেটারিজ এবং এই ধরনের কিছু জিনিসপত্র বা যদি মনে হয় যে স্লিপার এই ধরনের কিছু জিনিস যেটা হাতের সামনে নেসেসারি আইটেমস আমি সেটাকে এখানে ক্যারি করতে পারবো। এছাড়া যদি আমার ভেতরেতে কোনো কিছু এমন জিনিস রয়েছে যেটা আমার ইমিডিয়েট দরকার তো আমার সেক্ষেত্রে ওপর থেকে চেম্বার না খুলে আমি টোটাল এখান থেকে আমার ব্যাগের মাঝখানে যে পজিশনটা সেটাকে আমি পুরোপুরি অ্যাক্সেস করতে পারবো। এখানেতে দেখা যাচ্ছে, তো একটু আগে আমরা এই কাভারগুলো নিয়ে কথা বলছিলাম, তো এখানে দেখা যাচ্ছে এই কাভারগুলো রয়েছে। এবং এই ব্যাগের নিচেতে মজার বিষয় হচ্ছে যে সেম এরকম একটা এক্সট্রা কম্পার্টমেন্ট আছে, যেটা আমি এটাকে টেনে দিলে পরে নিচের যে পোর্শনটা আছে সেটা আমি ডিভাইডেড করে দেওয়া যায়, মানে পুরো ব্যাগটাকে 2 পার্টে ডিভাইডেড করে দিল। নিচের পোর্শনটা আমি একটা অন্য পারপাসে ইউজ করলাম, অন্য কিছু ক্যারি করার জন্য, আর উপর দিকে আমার জামা কাপড় এগুলো রাখার জন্য ক্যারি করার জন্য ইউজ করলাম। তো সেম এটার তো একটা নিচে পার্ট রয়েছে এবং মাঝখানের এই জিপটা দেওয়ার কারণে যেটা হচ্ছে যে ব্যাগটাকে আমাকে পুরোপুরি উপর থেকে খুলতে হচ্ছে না, প্রয়োজন অনুযায়ী যে কোনো পার্ট থেকে ব্যাগটাকে, যদি আমার ইনস্ট্যান্ট কিছু দরকার লাগে যেটা খুব দরকার আর্জেন্ট তো আমি উপর থেকে এখান থেকে আমি অ্যাক্সেস এটাকে করে নিতে পারবো। এবং এটাও খুব লাইট ওয়েট, এখানে দেখিয়ে দিই নিচে রেন কভার রয়েছে ব্যাগের সাথেই দিয়ে দেওয়া, ঠিক আছে। এবং এটা এখানেতে অ্যাটাচ করা যায়, অ্যাটাচ করে নিলে পরে এটা টোটাল আবার আপনার ইউজ হয়ে গেলে পরে আমরা এখানেতে এটাকে ভাঁজ করে ঢুকিয়ে দিতে পারবো। কালারটা অত্যন্ত ব্রাইট, কালারটা ব্রাইট পাহাড়ের না, অ্যাকচুয়ালি এগুলো রেস্কিউ কালার, যেহেতু কি হয় রুকস্যাক এমন একটা জিনিস যে রুকস্যাক তুমি পিঠে নিয়ে যখন যাচ্ছ তো অনেক দূর থেকে মানুষকে আইডেন্টিফাই করা যায়, তো সেই কারণের জন্য এই কাভারগুলোর কালারটা এরকমই দেওয়া হয় যাতে অনেক দূরেতে গেলে পরে আমি আমার মেম্বারকে চিনতে পারি বা দেখতে পাই, যাতে অনেক দূর অবধি ওকে আইডেন্টিফাই করা যায় যে অন্য কোনো রাস্তায় চলে গেল বা ভুল পথে চলে গেল সেক্ষেত্রে আমি তাকে আইডেন্টিফাই করতে পারবো। দ্বিতীয়ত আসছে এর পেছনের যে ব্যাক সাপোর্টটা বা ব্যাক সাইডটা যেটা দেখাই, তো এখানে দেখা যাচ্ছে এল সাইজ, এম সাইজ, এস সাইজ, এটাও সিম্পল যে এখানে তো আমি আমার হাইট অনুযায়ী এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারি। তো এটাকে সেম খুলে আমি এইখানেতে এলেতে যদি লাগাই বা আমি এম সাইজে যারা আছে এম সাইজে লাগাই বা এস সাইজেতে আমি যদি লাগাই তো এটা তখন হ্যান্ডেলটা নিচে চলে আসবে এবং ব্যাকটা উপর দিকে উঠে যাবে। তো সেটা যেটা হয় সেটা আমি আমার হাইট অনুযায়ী আমি পুরোটা সেট করতে পারবো, পুরোটা সেট করতে পারবো নিজের। এবং এখানেতে দেখা যাচ্ছে যেটা যে এই প্যাডিংগুলো দেওয়া রয়েছে যেটা পেছনের আমাদের ব্যাকটাকে পুরোটা সাপোর্ট রাখবে এবং মাঝখান দিয়ে এয়ার পাসিংয়ের জন্য জায়গা থাকে, ঠিক আছে, যাতে আমার পিঠটা যাতে সোয়েট না হয়, যাতে না ঘেমে যায়, যাতে নিজের অসুবিধা না হয়, অস্বস্তি না হয়, সেই কারণের জন্য এই ব্যাপারগুলো দেওয়া থাকে। এবং এইখানে প্যাডিংয়েতে বলে রাখি, প্যাডিংয়েতে দু ধরনের প্যাডিং এখানে ইউজ করা হয়, সেটা হচ্ছে একটা ইভা প্যাড ইউজ করা হয় এবং তার সাথে যেটা হয় ফোম প্যাড ইউজ করা হয়। তো ইন্ডিয়ান যে ব্যাগগুলো হয় সেক্ষেত্রে শুধুমাত্র ফোম প্যাডিং বা ফোম ম্যাট্রেসই ইউজ করা হয়, কিন্তু আমাদের এই ইন্টারন্যাশনাল ব্যাগগুলোর ক্ষেত্রে সবসময় ফোমের সাথে ইভা ইউজ করা হয়, কারণ ফোমটা কি হয় বেসিক্যালি ব্যাগটা অনেকদিন ধরে ইউজ করতে করতে ফোম আস্তে আস্তে বসে যায়, ঠিক আছে, যেটা হচ্ছে ইভার ক্ষেত্রে সেই জিনিসটা হয় না, মানে একই রকম ভাবে প্যাডস গুলো থেকে যাবে। মানে এই ব্যাগটা দেখা যাবে যে আমি যদি 4-5 বছর ইউজ করি তারপরে তো আমার এই হ্যান্ডেলের যে মানে কমফর্টেবলটা বা এই যে ব্যাপারটা যেটা আছে বা ম্যাট্রেসের যে সফট যে ব্যাপারটা আছে সেটা কিন্তু একই রকম থেকে যাবে, ওটা বসে যাবে না বা হার্ড হয়ে যাবে না,
কিন্তু নর্মাল শুধুমাত্র ফোমের ক্ষেত্রে যেটা হয় ওটা অনেক দিন ধরে ইউজ করতে করতে হার্ডনেস একটা চলে আসে, তখন যেটা যে কাঁধে নিয়ে লাগে বা একটা দাগ হয়ে যায়, তো সেই ব্যাপারগুলো, কারণ ব্যাগ মানেই তো আমাকে অনেকক্ষণ ক্যারি করতে হবে ট্রেকেতে, কম্পালসারি, তো সেই কারণের জন্য এখানে তো আমরা দু ধরনের ফোম ইউজ করে থাকি, একটা হচ্ছে ইভা প্যাড ইউজ করে থাকি এবং একটা হচ্ছে যে এমনি নর্মাল ম্যাট্রেস আমরা ইউজ করে থাকি ফর প্যাডিং এর জন্য। এবং এখানে তো দুটো ওয়েস্ট পকেট দিচ্ছে যেগুলোতে আমরা নিজেদের এসেন্সিয়াল কিছু জিনিস যেটা আমাদের ট্রেক করার সময় হাতের সামনে হাইকিং এর সময় কাজে লাগে সেই জিনিসগুলো রাখতে পারবো। একটা আমরা এখানেতে গার্বেজ, আমাদের লজেন্স লজেন্স চিকলেট খেলে পড়ে আমরা গার্বেজ একটা হিসেবে আমরা এখানেতে একটা ওয়েস্ট পকেট ইউজ করতে পারি। এবং সাথে এখানেতে আমরা ওয়াটার বটল ক্যারি করার জন্য দুদিকে দেওয়া হচ্ছে, দুটো এ থাকছে স্ট্র্যাপ কভার থাকছে পকেট, এবং তার সাথে যেটা থাকছে সেটা হচ্ছে যে ওয়াকিং স্টিক, অর যদি আমরা আইস্যাক্স, যদি কেউ ক্লাইম্বিংয়ে যাচ্ছে সেক্ষেত্রে বা একটু হাই অল্টিটিউড ট্রেকে যাচ্ছে সেক্ষেত্রে যদি আইস্যাক্স ইউজ করতে হয়, তো এখানে তো আইস্যাক্সের লুপ বানানো আছে, আইস্যাক্স এখান থেকে দিয়ে এবং এখানেতে যে আর একটা লুপ বানানো আছে আইস্যাক্স, এবং দু সাইডে বোথ সাইডে এটা দেওয়া আছে যে ওয়াকিং স্টিকও যদি বা ওয়াকিং পোল ক্যারি করি তার জন্য লুপ বানিয়ে দেওয়া আছে। তো একটা কম্প্যাক্ট ব্যাগ যেখানেতে আমরা একটা পার্টিকুলার 7-8 days বা 10 days যদি কোনো ট্রেকে যাই, অর যদি কোনো এক্সপিডিশনও যাই আমরা 12-15 days এরকম একটা দিনে, তো সেক্ষেত্রের জন্য এটা একদম পারফেক্ট যে আমি সেখানকার জন্য সেই এক্সপিডিশন বা সেই ট্রেকের জন্য আমার জামা কাপড় ক্লদিংস এবং আমার টোটাল যা টেকনিক্যাল ইকুইপমেন্ট লাগে আমি সেটা এই ব্যাগটার মধ্যে ক্যারি করতে পারবো অল পারপাস। এবং পার্সোনালি আমি এটা সাজেস্ট করি, রেকমেন্ড করি এই ব্যাগটা, কারণ আমার খুব পছন্দের একটা ব্যাগ। এবং ব্যাগটার মজার বিষয় হচ্ছে যে 65 liter ব্যাগ, এত লাইট ওয়েট আমি আজ পর্যন্ত দেখিনি, তো দিস ইজ দ্য ভেরি লাইট ওয়েট ব্যাগ। তো আমার তরফ থেকে এটা রেকমেন্ড করা রইল যারা ট্রেক করছে বা আগামী দিনে যারা ট্রেক করতে হবে, তারা যদি 60 liter বা 65 liter মানে কিনতে চায় ব্যাগটা, তাহলে আমি সবসময় এই নর্থ ফেসের ব্যাগটা প্রেফার করবো। এটার রেঞ্জ আসবে 6,500 টাকা, এটাও ডিসকাউন্ট প্রাইস আছে, এটার অ্যাকচুয়াল প্রাইস আছে হচ্ছে দেখিয়ে দিই 6,800 টাকা আছে, তো এটা ডিসকাউন্ট দিয়ে 6,500 টাকা আমার দেখুন এটার প্রাইস আসছে আর কি। তো প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের অলমোস্ট ব্যাগের ওপর তো ডিসকাউন্টের প্রাইস আছে, তো ডিসকাউন্ট দিয়ে এটা 6,500 টাকা আসবে। ঠিক আছে, ব্লু কালারের মধ্যে এটা এসে যাচ্ছে, দেখিয়ে দিই এবং এর যে জিপ এবং এই বাকেলগুলো যেগুলো ইউজ করা হয় খুবই ভালো কোয়ালিটি, সেটা সামনে থেকে দেখলে পরে আরও ভালো বোঝা যাবে। আমি বলবো যে যারা আমাদের এই ভিডিও দেখছেন তারা একবার সামনে থেকে কিনতে হবে না, কিন্তু একবার শুধু প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের একবার কাউন্টারে আসুন, ওয়াইজ স্টাইলে আসুন, না নিলে পরে কখনো বোঝা যাবে না। এবং যে কোনো জিনিসই, আমি কোনো ক্লদিংস আইটেমও যদি কিনতে যাই সেটাও আমার সামনে থেকে দেখে সেটা কি আইটেম আছে বা সেটা কি কোয়ালিটি সেটা সামনে থেকে দেখলে আমি বুঝতে পারবো যেটা যতটা ছবিতে বা ভিডিওতে। তো সেই কারণের জন্য সবাইকে ওয়েলকাম, আপনারা আসুন আমাদের স্টোরেতে ভিজিট করুন, হ্যাঁ নিন বা না নিন একবার ঘুরে যান, একবার দেখে যান আপনারা আপনাদের পছন্দের মতো আইটেম। এবং আশা করি যে এটা এতটাই একটা ইন্টারেস্টিং জিনিস যেখানে আসলে পরে সবাই অলমোস্ট হারিয়ে যাবে। আর স্যাক এমন একটা জিনিস আপনাকে ট্রেক করতে গেলে সবসময় কাঁধে রাখতেই হবে, তাই কমফর্টটা নিজে দেখে দেয়াই বেটার। এই দুটো কালার আসছে আমাদের কাছে, দেখিয়ে দিই, একটা গ্রিন এবং একটা ব্লু, এই দুটো কালার আমাদের নর্থ ফেসের দুটো কালারই অ্যাভেলেবেল, আর একটা রেড ছিল, রেডটা এই মুহূর্তে সেল হয়ে গেছে, আউট অফ স্টক আছে, তো এই দুটো আমাদের আপাতত কালার রয়েছে, এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে। ওকে, সো নেক্সট আমরা আসছি, এর আগে ছিলাম হচ্ছে 65 liter, তো 65 liter যেগুলো সেগুলো হচ্ছে আমি আগেই বলেছি যে ওগুলো একটু যারা লম্বা ট্রেকে, হাই অল্টিটিউড বা লম্বা একটু ট্রেকে বেশি দিনের জন্য ট্রেকে যারা যাচ্ছে 6-7 days বা 10-12 days তাদের জন্য। এবারে আমরা যেটা আসছি সেটা হচ্ছে 45 liter, এই ব্যাগগুলো হচ্ছে পার্টিকুলার যারা 3-4 days বা হয়তো একটু ট্রাভেল ছোটোখাটো ঘুরতে কোথাও যাচ্ছে, হ্যাঁ সেই পারপাসেও কিন্তু এই ব্যাগগুলো ইউজ করা যায়, নট অনলি ট্রেক, এটা কিন্তু ট্রাভেল পারপাসেও এই রুকস্যাকটা ইউজ করা যাবে। তার কারণটা কেন আমি দেখাই সেটা হচ্ছে এটা একটু রুকস্যাকের থেকে আলাদা, যেটা হয় সেটা হচ্ছে আমরা ন্যাচারালি জানি রুকস্যাকের ওপরেতে একটা টপ কভার থাকে, যে টপ কভারটা আমাদেরকে সরিয়ে তারপরেতে পুরো ব্যাগটাকে খুলতে হয়, কিন্তু এই ব্যাগটার পার্টিকুলারি যেটা এ আছে দেওয়া আছে সেটা আমি দেখাই, সেটা হচ্ছে জিপ সিস্টেম। এখানে যেটা হচ্ছে কি হচ্ছে যে আমি জিপটা নিয়ে খুললে পরেই আমার পুরো ব্যাগটা এখানে তো ওপেন হয়ে যাচ্ছে, অথচ বাদবাকি রুকস্যাকের যা ফিচার্স থাকে সেই সব ফিচার্সই রয়েছে, কিন্তু এটার সাথে সাথে এই যে জিপটা দেওয়ার কারণটা হচ্ছে যে একটা ট্রাভেল ব্যাগের মতো না একটা ফিচার্স দিয়ে দিয়েছে, তো যাতে এটা ট্রাভেল এবং ট্রেক দুটোর পারপাসে ইউজ করা যায়। বাকি দেখা যাবে যে এখানে কিন্তু এই চেম্বারটা রয়েছে যেটা প্রত্যেকটা রুকস্যাকেতেই থাকে, আমি দেখিয়ে দিই, যাতে এই এই চেম্বারটাকে করে নিচের কম্পার্টমেন্টটাকে আলাদা করা যেতে পারে, হ্যাঁ যেটা যেটা প্রত্যেকটা এতেই থাকে রুকস্যাকেতেই থাকে, তো এটা এখানে তো সেই ফেসিলিটিস আছে দেখাই যাচ্ছে,
তো এটা কি হলো, এটা একটা আলাদা কম্পার্টমেন্ট হয়ে গেল এবং নিচের যে কম্পার্টমেন্টটা সেটা একটা আলাদা হয়ে গেল, যেটা রুকসাকেতে ন্যাচারাল নর্মাল রুকসাকেতেও থাকে। তো এটা আমি বলবো যে এটা পার্টিকুলার যারা ট্রাভেল করে, যে লাইক নর্থ সিকিম বা স্পিতি বা এই ধরনের যেসব যারা ট্যুর করে, ফ্যামিলি ট্রিপ হোক বা ট্যুর হোক, তারাও কিন্তু ইউজ করতে পারে। এই যে এটা আর একটা দেখা যাচ্ছে চেম্বার, তো এটার সাথে আলাদা সেপারেট একটা চেম্বার যেটা হয়ে গেল দেখা যাচ্ছে, ঠিক আছে। আর তাছাড়া এর সাথে বিভিন্ন কম্পার্টমেন্টগুলো রয়েছে, দেখিয়ে দিই যে ওপরের দিকে প্রচুর কম্পার্টমেন্ট রয়েছে। এটা প্যারালালি আরও আর একটা কম্পার্টমেন্ট এখানে রয়েছে, তো এখানেতে নিজের পার্সোনাল জিনিস এবং টয়লেটারিজের আইটেম, বিভিন্ন রকম জিনিস নেওয়া যেতে পারে। প্রচুর ছোটো 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 পকেট রয়েছে যেগুলোতে প্রচুর নিজের দরকারি জিনিসপত্র আমরা ক্যারি করতে পারবো এটার মধ্যে, ঠিক আছে। এবং এটাও বলে রাখি পুরোটাই ওয়াটারপ্রুফ কাপড়, ঠিক আছে। এর সাথেও রেন কাভার আসছে, ঠিক আছে। তো এই ব্যাগগুলো যেটা চলে আসবে সেটা হচ্ছে 40 লিটার্সে এই ব্যাগগুলো চলে আসবে। এইগুলো আমাদের যেটা রেকমেন্ড করি, আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে শুধু ট্রেক না, ট্রেকের সাথে সাথে এটা ট্রাভেল কম্প্যানিয়ন হিসেবেও একদম ইউজ করা যেতে পারে। তো এর রেন কভার রয়েছে, রেন কভারটা বার করো দেখি একবার সবাইকে, ঠিক আছে। তো রেন কভারও রয়েছে এখানে, তো ঠিক আছে। তো রেন কভার এর সাথেই অ্যাটাচ, ঠিক আছে। তো এটা যদি লাগিয়ে দিই পুরো ব্যাগ আমার কভার হয়ে যাবে অলমোস্ট। কিন্তু অনেকেই আছে যারা খুব হেভি বা ওয়েটি ব্যাগ বা রুকস্যাক ক্যারি করতে পারেন না, বাট ট্রেকে যেতে ইন্টারেস্টেড, তো তাদের জন্য তো এমন কিছু লাগবে যেটা কমফোর্টেবলি ইউজ করা যায়। তো অনুপম দা, সো দিস ইজ আ ভেরি গুড মডেল ফর দ্যাট। দেখা গেল যে অনেক সময় কি হয়, আমরা এক্সপিডিশনের ক্ষেত্রে যে বড় একটা এক্সপিডিশনে যাচ্ছি, তো তখন আমাকে শরীরটাকে সেরকম ভাবে আগের থেকে যদি সব এনার্জি আমি খরচ করে ফেলি তাহলে তো সেটা হবে না। তো আমাকে তার জন্য বড় এক্সপিডিশন আছে তার জন্য বাঁচাতে হবে। তো তখন যেটা আমরা করি কি, আমাদের রুকস্যাক অনেক ক্ষেত্রে অনেক অনেক মেম্বাররা এরকম করে যে পোর্টারে অর মিউল সাথে ক্যারি করিয়ে দেয়, মানে ব্যাগটাকে দিয়ে দেয়। তো তখন যেটা করে যে নিজের সামান্য যে জিনিসটুকু আমার দরকার হাতের সামনে রাখতে লাগবে, লাইক ওয়াটার বটলস, লাইক সামথিং কিছু, একটা রেনপ্রুফ জ্যাকেট বা একটা থিনার জ্যাকেট, মেডিসিনস, তো তখন কি করি আমরা এই 30 লিটার্সের একটা ব্যাকপ্যাক যেগুলো আমরা ক্যারি করি। এবং এর আরও আর একটা বিষয় হচ্ছে যে আমি ট্রেক শেষে বা এক্সপিডিশন শেষে যেদিনকে আমি লাস্ট নাইটে বা লাস্ট ডেতে যেদিনকে আমি সামিট অ্যাপ্রোচ সামিট পুশ করবো বা সামিট অ্যাপ্রোচে যাবো, তখন কি হয় যে বড় আমাকে রুকস্যাকটা নিয়ে যেতে হবে, কারণ সেটার ওজন বেশি অনেক। তো সেটা না নিয়ে গিয়ে তখন আমি এই ধরনের ন্যাপস্যাক যেগুলো আছে সেটা নিয়ে আমি শুধুমাত্র আমার একটু খাওয়ার একটু জল নিয়ে আমি আমার সামিট অ্যাপ্রোচ বা সামিট পুশ করতে পারি। তো যার কারণের জন্য এই ব্যাগগুলো আমরা ট্রেকেতে বড় রুকস্যাকের সাথে সাথে কিন্তু পাশাপাশি এগুলোকেও আমরা ক্যারি করে থাকি এগুলোকে। এছাড়া যেটা এর বেসিক যেটা পারপাস আছে সেটা হচ্ছে যে কোনো উইকেন্ড ট্যুর যেগুলো আমরা বেসিক্যালি করে থাকি, একটু নর্থ বেঙ্গল টুয়ার্স বা একটু পুরুলিয়া গেলাম, আমরা একটু উইকেন্ড ট্যুরে কোথাও গেলাম 2-3 দিনের জন্য যাস আর কি, তো তার জন্য সব থেকে আইডিয়াল হচ্ছে এই 30 লিটার্সের ন্যাপস্যাক, যার কোনো বিকল্প নেই, যার কোনো সেকেন্ড অপশন নেই। কারণ এই ব্যাগেতে আমি যথেষ্ট আমার যে 2-3 দিনের জন্য আমার নিজের জামা কাপড় আমরা নিয়ে যেতে পারবো, এবং সেটা আমরা উইকেন্ড ট্যুর এবং এর ক্ষেত্রে সব থেকে বেশি পারপাস এই পারপাসে ইউজ হয়। কিন্তু তাছাড়াও ট্রেকের ক্ষেত্রে যেহেতু আমাদের ট্রেক ওরিয়েন্টেড, সেই কারণের জন্য আমি ট্রেক এবং অ্যাডভেঞ্চার পারপাসে বললাম। এছাড়া যেটা হয় যে আমরা ছোটোখাটো রক ক্লাইম্বিং কোর্সে যাচ্ছি বা হয়তো 1-2 দিনের জন্য আমরা পুরুলিয়াতে বিভিন্ন রকম আমরা রক ক্লাইম্বিং প্র্যাকটিসে যাই, তো সেই সবগুলোতে যখন যাই তখন আমরা এই ধরনের ব্যাকপ্যাকগুলোই নিয়ে যাই, কারণ তখন আমরা হেভিলি রুকস্যাক ক্যারি করি না, তখন এই ছোটো ব্যাগগুলো কম্প্যাক্ট আমাদের নিজেই। তো এখানেও বিভিন্ন রকম চেম্বার চলে আসছে, এবং শুধু তাই নয়, এই ব্যাগগুলোকে যদি কেউ অ্যাজ এ ল্যাপটপ ব্যাগ হিসেবে, মানে ল্যাপটপ ক্যারি করার জন্য যদি কেউ চায় সেটাও কিন্তু ক্যারি করতে পারে। তো সেই হিসেবে ওই ব্যাগগুলোকে বানানো, এবং এর প্যাডিং আমি দেখিয়ে দিই, প্যাডিং যথেষ্ট ভালো, পেছনেতে এয়ার পাসিংয়ের জায়গা রয়েছে, পেছনেতে সেট হওয়ার পরে পিঠেতে
তো দেখা যায় যাতে এখান থেকে এয়ার পাসিং হয় সেই কারণের জন্য এটা দেওয়া। এই ব্যাগটার ক্ষেত্রেও তাই, এটাও 30 লিটার্সের একটা ব্যাগ, দুটোই ম্যামথ কোম্পানি। এটার জাস্ট মডেলটা আলাদা, এটার একটু মডেল আলাদা। তো এখানেতে দেখিয়ে দিই, এখানে পেছনে ব্যাগ সাপোর্টটা দেখা যাচ্ছে। তো এই জিনিসটা যেটা রয়েছে এটা হচ্ছে পুরোটা এয়ার পাসিং যাতে, এবং এইখানেতে শোল্ডারের যে স্ট্র্যাপগুলোর দেখা মানে রয়েছে সেটাতেও দেখা যাচ্ছে। দেখো দেখতে পাবে এখানেতে যাতে এয়ার পাসিং হয়, যাতে আমাদের সোয়েট না হয়ে যায়, বা যেটা পড়ে আছে জামার উপর দিয়ে আমি যখন পড়ে থাকি অনেকক্ষণ ব্যাগটা থাকলে পরে ঘেমে যেতে পারে, সোয়েট হতে পারে। তো সেই ব্যাপারগুলো যাতে না হয়, যাতে খুব ভালোভাবে হাওয়া খেলতে পারে, এয়ার পাসিং হতে পারে, সেইভাবেই কিন্তু এই ব্যাগগুলোকে মানানো, ঠিক আছে। এবং এর যে জিপের কোয়ালিটি আছে এবং স্টিচের যে কোয়ালিটি আছে দুর্দান্ত কোয়ালিটি। কাপড় যেটা আছে, কাপড় হচ্ছে ওয়াটারপ্রুফ কাপড়, ওয়াটার মানে হাইলি ওয়াটারপ্রুফ কাপড়। এবং তার সাথেও কিন্তু এই ব্যাগগুলোর সাথে প্রত্যেকটা ব্যাগের সাথে রেন কভার আছে, ঠিক আছে। মানে এরকম না যে শুধুমাত্র রুকস্যাকের সাথে রেন কভার, আমরা কিন্তু এই 30 লিটার্সের এই ব্যাগগুলোর সাথে রেন কভার দিচ্ছি, ঠিক আছে। তো এই রেঞ্জ, এগুলোর রেঞ্জ আছে হচ্ছে 3400, ঠিক আছে, এটা পড়ে যাবে। আর এটাও হয়তো 3400ই আছে সেম, ঠিক আছে। তো 3400 করে এই ব্যাগগুলো এসে যাবে, ঠিক আছে। এটার একটু দাম বেশি আছে, 3600, এটা এসে যাবে 3400, ঠিক আছে। তো এগুলো 30 লিটার্সের এই ব্যাগগুলো চলে আসছে। এগুলো সবই আমি বলে রাখি, এগুলো সবই কিন্তু ইন্টারন্যাশনাল মডেল, ইন্টারন্যাশনাল ব্যাগ, এগুলো সবই আমাদের বাইরে থেকে এক্সপোর্ট হয়। তো সেই ব্যাগগুলো আমরা রাখছি এখন। এছাড়া তো আমাদের ইন্ডিয়ান কিছু রুকস্যাক তো আমরা রাখি, তার সাথে সাথে এই রুকস্যাকগুলো আমরা সেল করছি। তো আমি বলবো যে যারা একটু উইকেন্ড ট্যুর বা রক ক্লাইম্বিং প্র্যাকটিস বা 3-4 দিনের জন্য কোনো জায়গাতে ট্যুরে যেতে চাইছো, তাদের জন্য সবথেকে ভালো এবং গুড আইটেম হচ্ছে সেটা হচ্ছে এই ন্যাপসাকগুলো ম্যামথের। তো এগুলো তারা ইউজ করতে পারে।